আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটা আপডেট নিয়ে হাজির হলাম, সেটা হলো যুব উন্নয়ন অধিদপ্তর এর বিভিন্ন পরীক্ষা সময়সূচি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। আপনারা স্যারগুলোকে দেখতে পাচ্ছেন, তারা হয়তো দরখাস্ত করেছেন, তারা দেখলে বুঝতে পারবেন। স্যারগুলোকে কিন্তু প্রকাশিত হয়েছিল 2022 সালে, 2022 সালে 9 জুন 2022 সালে প্রকাশিত হয়েছিল। এখানে মোট 3টি পদের বিপরীতে এখানে পদ সংখ্যা যে 1 নম্বরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এখানে পদ পূর্ব পদ নাম ক্রেডিট সুপারভাইজার 37টি পদ, এবং যোগ্যতা ছিল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বা সমমানের ডিগ্রি। আর ক্যাশিয়ার পদ সংখ্যা ছিল 87টি, এবং এটার যোগ্যতা ছিল বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, এবং গাড়ি চালক ছিল 3টি। এই পদের এই তারা পরীক্ষার সূচি প্রকাশ করেছে, চলুন আমরা পরীক্ষার সূচিটি আমরা সূচিতে চলে যাই। যুব উন্নয়ন অধিদপ্তরের 9 জুন 2022 তারিখে যে পরীক্ষা 665 সংখ্যক স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেশিয়ার গাড়ি চালক পদে আবেদনকারী 30/12/2022 তারিখ অনুষ্ঠিত MCQ বাছাই পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 11/2 অর্থাৎ 11 ফেব্রুয়ারি 2023 তারিখ শনিবার বিকাল 3 ঘড়িটায় ঢাকা শহরে 5টি শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে পূর্বেই ইস্যুকৃত প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষা অনুষ্ঠানের কেন্দ্র ও অন্যান্য তথ্য প্রার্থীদেরকে মোবাইল নাম্বারে শীঘ্রই SMS করে প্রেরণ করা যাবে। অর্থাৎ যারা MCQ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 30 ডিসেম্বর 2022 তারিখে, যারা MCQ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এটি ছিল আজকের বিশেষ বিজ্ঞপ্তি, অর্থাৎ আজকে 18 তারিখে এটা প্রকাশিত হয়েছিল। আর পরবর্তী নতুন কোনো আপডেট আপনাদের সামনে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।